আমার 4-5 বছর যাবৎ অনেক হেয়ার ফল হচ্ছিল। একটা সময় দেখি আমার মানে অনেক ভালো পরিমাণ চুল পড়ে যায় আমার। তখন করোনাকালীন সময় আমি যখন ফেসবুক ঘাটাঘাটি করছিলাম, তখন হঠাৎ করে একদিন আমি নিউরোসিসের একটা ভিডিও চোখে পড়ে আমার। ভিডিওটা দেখলাম, ভালো লাগলো, বাট নিজের ভিতরে একটা ভয় কাজ করতেছিল। তারপর ওনাদের অনেকগুলো ভিডিও আমি দেখি, এগুলো একটু খোঁজখবর নিয়ে যাচাই করি, আমার কাছে জিনিসটা ভালোই মনে হলো। পরবর্তীতে সময় করে এসে একদিন আমি ওনাদের সাথে ভিজিট করি, ডক্টরের সাথে কথা বলি, আমার কাছে ব্যাপারটা ভালোই লাগলো। তারপরও আমি কিছুদিন সময় হাতে নিয়ে এগুলো একটু দেখলাম কেমন, অনেক থেকেই ভালো ফিডব্যাক পাওয়া গেছে, অনেকেই ভালো রেজাল্ট পাইছে। তারপর আমি সিদ্ধান্ত নিয়ে যে না, আমিও হ্যাঁ ট্রান্সপ্ল্যান্ট করাবো। তো দেখতে দেখতে আমি নিউরোসিসের সাথে আমার পথ চলা মিনিমাম 1 বছর প্লাস। আমি নভেম্বরের 1 তারিখে আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাই। এখানে ডাক্তার এবং যারা আছে তাদের সহযোগী, তাদের সবারই কাজের মানে কাজ অনেক ভালো। আর বাকিটা দেখতেছেন আপনার রেজাল্ট, ভালো পরিমাণ একটা ভালো রেজাল্ট পাইছি আমি, এই আর কি। আর সবাইকে বলবো একবার এসে নিউরোস ভিজিট করে যান, দেখবেন ওনাদের কাজ, আশা করি আপনাদেরও ভালো লাগবে। থ্যাংকস টু নিউরোস, অল দ্য বেস্ট।